বিসিএস আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে আজ অনুষ্ঠিত হয়ে গেল একচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং আপনাদের ভিতর যারা এই পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং যারা তেতাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের এই আলোচনাটি অনেক বেশি উপকারী হবে বলে আমরা মনে করছি তো চলুন শুরু করে দেওয়া যাক একচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সমাধান প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে এক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে সংবিধানের যে অনুচ্ছেদে বৈদেশিক নীতির ব্যাপারে বলা রয়েছে সেই অনুচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে পঁচিশ নং অনুচ্ছেদ আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশের সংবিধানে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে এবং এর ভেতরে পঁচিশতম অনুচ্ছেদে এই বৈদেশিক নীতির ব্যাপারে বলা হয়েছে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত স্থান কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত স্থান কিন্তু হচ্ছে সেন্ট মার্টিন হ্যাঁ আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে কক্সবাজার জেলার টেকনাফ থানার অন্তর্গত সেন্ট মার্টিন বা নারিকেল জিঞ্জিরা দ্বীপটি হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত স্থান যদি প্রশ্নের অপশনে থাকত যে সর্বদক্ষিণের অবস্থান এই জায়গায় যদি সেন্ট মার্টিনের পাশাপাশি আপনারা যদি জানেন যদি ছেঁড়া দ্বীপ থাকতো তাহলে কিন্তু হয়ে যেত ছেঁড়া বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে সেন্ট মার্টিনের দক্ষিণে অবস্থিত কিন্তু ছেঁড়া দ্বীপ বা ছেরা দিয়া সেই কারণে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হিসাবে সেটাকে গণ্য করা হতো যেহেতু অপশনে ছেঁড়া দিয়া নেই সেই কারণে উত্তর হয়ে যাবে সেন্ট মার্টিন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য কতটি আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সম্পর্কে ভারত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কিন্তু প্রশ্ন বিশেষ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে এবং ভারতের সাথে সীমান্তবর্তী রাজ্য রয়েছে বাংলাদেশের মোট পাঁচটি সেই রাজ্যগুলো কী কী আপনারা নিশ্চয়ই জানেন সেই রাজ্যগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা এবং মিজোরাম হ্যাঁ এই পাঁচটি রাজ্য কিন্তু বাংলাদেশের সাথে সীমান্তবর্তী এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের তিরিশটি জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে চার নম্বর প্রশ্নটি হচ্ছে যে যে বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় তিনি কে বলুন তো হ্যাঁ তিনি হচ্ছেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আপনারা নিশ্চয়ই জানেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কথা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কিন্তু যুদ্ধ করেছিলেন দুই নম্বর সেক্টরে এবং সেই জায়গায় তিনি যখন শহীদ হন তার দেহকে কিন্তু একটি পুকুরে দাফন করে দেওয়া হয় এবং সেই পুকুরের পানির নিচে দীর্ঘদিন প্রায় তিরিশ বছর তার কবর পড়েছিল সেখান থেকে তার তিরিশ বছর পরে প্রায় তিরিশ বছর পরে সেই লাশটিকে উত্তোলন করে তার দেহাবশেষগুলোকে তার হাড়গুলোকে নিয়ে এই বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ বিশ্রেষ্ঠ মতিউর রহমানের সমাধির পাশে কিন্তু তাকে সমাহিত করা হয়েছিল তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে যে যিনি বীরশ্রেষ্ঠ নন এই প্রশ্নটি খুবই সহজ আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের বিশেষ হচ্ছে সাতজন এবং সাতজনের নাম আপনাদের সবারই জানা উচিত তাই না এবং এই সাতজনের ভিতরে নন কিন্তু এই মুন্সি আব্দুর রহিম ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কবে হয় হ্যাঁ বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কিন্তু হয় সাতই মার্চ উনিশশো তিহাত্তর সালে আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের কথা তার ঠিক দু বছর পরে সাতই মার্চ উনিশশো তিহাত্তর সালে কিন্তু বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সাত নম্বর প্রশ্নটি হচ্ছে প্রান্তিক লেক কোথায় অবস্থিত আপনারা নিশ্চয়ই জানেন প্রান্তিক লেকের কথা প্রান্তিক লেক বান্দরবনে অবস্থিত একটি হ্রদ এবং এই প্রান্তিক লেকের আয়তন কিন্তু হচ্ছে পঁচিশ একর বা পঁচাত্তর বিঘা হ্যাঁ এই প্রান্তিক লেকটি একটি কৃত্রিম হ্রদ যেটি বান্দরবনে অবস্থিত তাহলে প্রান্তিক লেক কোথায় অবস্থিত হ্যাঁ এটি বান্দরবান জেলায় অবস্থিত আট নম্বর প্রশ্নটি হচ্ছে লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করেন কবে উত্তর হচ্ছে বাইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি হ্যাঁ বাইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করেছিলেন বিশেষ আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে আমরা বাংলাদেশ বিষয়গুলির প্রশ্ন সমাধান করছি নয় নাম্বার প্রশ্নটি দেখুন বঙ্গবন্ধুকে জুলিয় কুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয় কবে হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিয় কুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয় কিন্তু তেইশ মে উনিশশো তিহাত্তর হ্যাঁ বঙ্গবন্ধুকে জুলিয় কুড়ি অ্যাওয়ার্ড প্রদান করা হয় তেইশ মে উনিশশো সালে দশ নম্বর প্রশ্নটি হচ্ছে যে ঐতিহাসিক ছয় দফার যে দাবিটি ছিল না সেটি হচ্ছে বিচার ব্যবস্থা আপনারা নিশ্চয়ই জানেন যে ছয় দফাকে কার্টার সাথে কিন্তু তুলনা করা হয় এবং এই ছয় দফা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর উত্থাপন করেছিলেন লাহোরে উনিশশো সালে এবং সেই সময় পৃথক মুদ্রার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল সেই সময় একক অর্থাৎ কেন্দ্রীয় নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল কিন্তু সেই সময় কিন্তু অবশ্যই যেটি বলা হয়নি সেটি হচ্ছে বিচার ব্যবস্থার কথা বিচার ব্যবস্থা নিয়ে কিন্তু সেই সময় সেটা বলা হয়নি এবং এই বাংলা বাংলার যে এই যে ছয় দফা ছিল সেই দফা ছয় দফাকে কিন্তু বাঙালির বাচার দাবি এই ধরনের একটি কথার মাধ্যমে প্রকাশ করা হতো আমাদের বাচার দাবি নামে এই ছয় দফা কিন্তু উত্থাপিত হয়েছিল তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে মাছর ন্যায় বাংলার কোন সময় কালকে বোঝানো হয় এটি প্রশ্নটি এসেছে কিন্তু ইতিহাস থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথম যিনি রাজা ছিলেন অর্থাৎ এককভাবে বাংলাদেশের রাজা হয়েছিলেন তার নাম কিন্তু ছিল রাজা শশাঙ্ক এবং তারপরে শশাঙ্কের পরে আপনারা নিশ্চয়ই জানেন একটি পর্যায়ে পর্যন্ত বাংলাদেশে ব্যাপক পরিমাণে কিন্তু একটি অরাজক অবস্থা তৈরি হয়েছিল ঠিক আছে অর্থাৎ অনেকাংশে আমরা এখন যেরকম দেখছি এর চেয়েও খারাপ অবস্থা হয়েছিল হ্যাঁ তো সেই সময় প্রায় একটি শতাব্দী জুড়ে অত্যন্ত মানে মানে রাজনৈতিক এবং অত্যন্ত বিশৃঙ্খলাময় পরিবেশ বিরাজ করেছিল সমগ্র বাংলায় সেই পরিস্থিতিকে কিন্তু মাছর ন্যায় বা অরাজকতার সময় বলা হয় এবং সেটি কিন্তু ছিল সপ্তম থেকে অষ্টম শতকে সপ্তম থেকে অষ্টম শতকে কিন্তু এই মাছর ন্যায় বা এই অরাজক অবস্থা বিরাজ করেছিল কারণ সেই সময় কোনো যোগ্য শাসক ছিল না প্রতিনিধি ছিল না এবং দুর্নীতি এবং লুটপাট হয়েছিল ঠিক আছে অনৈতিকতা বৃদ্ধি পেয়েছিল সেই কারণে এই মাছ হয়েছিল এটি কিন্তু হয়েছিল সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে এবং এই কথা এটা আপনি মনে রাখতে পারেন আপনি ক্লাস সেভেন এবং এইটে পড়েছেন যে সময় সেই সময়ের কথা মনে রাখার মাধ্যমে আপনারা কিন্তু এই সপ্তম অষ্টমকে খুব সহজেই মনে রাখতে পারেন বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় আপনারা নিশ্চয়ই জানেন বাংলার মধ্যযুগের শ্রেষ্ঠ শাসক আলাউদ্দিন হুসেন শাহর কথা আলাউদ্দিন হোসেন শাহ বাংলা শাসন করেছিলেন কিন্তু চোদ্দোশো আটানব্বই থেকে পনেরোশো উনিশ সাল পর্যন্ত এই আলাউদ্দিন হোসেন শাহর আমলেই কিন্তু বাংলার যে শাসনের পরিধি সেটি অত্যন্ত বিস্তৃতি লাভ করেছিল এবং আলাউদ্দিন হোসেন শাহ অনেক ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তার ভিতরে একটি বিখ্যাত স্থাপনা কিন্তু হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত সোনা মসজিদ এবং আলাউদ্দিন হোসেন শাহ অত্যন্ত ন্যায়পরায়ণ এবং সেই সময়কার অত্যন্ত প্রগতিশীল একজন নেতা ছিলেন একজন শাসক ছিলেন এবং সেই কারণেই কিন্তু তার শাসন স্বর্ণযুগ বলা হয় তাহলে বাংলার আলাউদ্দিন হোসেন স্যার আমলকে কিন্তু স্বর্ণযোগ হিসেবে অভিহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় কি অগ্রণী ভূমিকা পালন করেন হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন নবাব স্যার সলিমুল্লাহ আপনারা নিশ্চয়ই জানেন যে এক সময় বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না এবং সেই সময় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নবাব সলিমুল্লাহ অত্যন্ত ব্যগ্র হয়েছিলেন এবং তিনি সেই তৎকালীন যারা ইংরে ব্রিটিশ প্রতিনিধি ছিল তাদের কাছে অত্যন্ত আবেগ ভরে তাদের কাছে অনুরোধ করেছিলেন যাতে করে একটি এখানে একটি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা করে দেওয়া হয় তার এই বাংলার মানুষরা এবং এই বিশেষ করে বাংলাদেশের মানুষরা যাতে শিক্ষিত হতে পারে শিক্ষার আলোয় আলোকিত হতে পারে সেটার জন্য তিনি কিন্তু অনেক শ্রম দিয়ে গিয়েছেন শুধু শ্রম নয় নবাব স্যার সলিমুল্লার ব্যাপক পরিমাণ সম্পত্তি তিনি কিন্তু বিনামূল্যে দান করে দিয়ে গেছেন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে ছয়শো একর জায়গা ঠিক আছে আপনি চিন্তা করে দেখেন বর্তমান হিসাবে এই ছয়শো একর জায়গার দাম হয়তো বিশ পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো হবে এই পরিমাণ অর্থ তিনি কিন্তু দিয়ে গিয়েছিলেন এই মানে ঢাকার এই জমিগুলোকে তিনি দিয়ে গিয়েছিলেন শুধুমাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করার জন্য যাতে করে তার দেশের মানুষরা পড়াশোনা করতে পারে এবং জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদেরকে উন্নত করতে পারে শুধুমাত্র সেই জন্য এবং এইটার ফলে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এটার ফলেই কিন্তু বর্তমানে আমরা যে বাংলাদেশে রয়েছে আমরা সেই বাংলাদেশে বসবাস করতে পারছি আমাদের দেশ যতটুকু উন্নত হয়েছে এখানে কিন্তু এই নবাব স্যার সলিমুল্লার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই নবাব স্যার সলিমুল্লার নামে কিন্তু একটি বিখ্যাত হল রয়েছে যে হলে কিন্তু বাংলাদেশের অনেক বিখ্যাত কবি লেখক সাহিত্যিক রাজনীতিবিদরা কি করেছেন বসবাস করেছেন তো এটা খুব গুরুত্বপূর্ণ এটা অবশ্যই মনে রাখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন যিনি তিনি হচ্ছেন নবাব স্যার সলিমুল্লাহ উল্লাহ নম্বর প্রশ্নটি হচ্ছে যে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু খাজা নাজিম উদ্দিন এবং সেই সময় আপনারা নিশ্চয়ই জানেন যে ভাষা আন্দোলন যখন চলে সেই সময় কিন্তু যেভাবে হত্যা করা হয়েছিল সেটার ফলেই সেই যে অন্যায়ভাবে যে এই হত্যাযোগ্য চালানো হয়েছিল তার ফল ফলশ্রুতিতেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় পাকিস্তান প্রশাসন তৎকালীন পাকিস্তান প্রশাসন এবং তারা চুয়ান্ন সালে কিন্তু এই স্বীকৃতিটি দেয় এবং ছাপ্পান্ন সালে সাংবিধানিকভাবে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় পাকিস্তান পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে যে আলুটিরা প্রাকৃতিক গুহাটি কোথায় অবস্থিত আলুটিলা প্রাকৃতিক গুহাটি অবস্থিত কিন্তু খাগড়াছড়িতে এটিকে খুব সহজেই যেভাবে মনে রাখতে পারেন সেটা হচ্ছে আ মাধ্যমে আ খা এভাবে মনে রাখতে পারেন যে আলুটিলা বা আলুখা হ্যাঁ তো আলুখা এটার মাধ্যমে মনে রাখতে পারেন যে আলুটিলা প্রাকৃতিক গুহাটি অবস্থিত কিন্তু খাগড়াছড়িতে খুবই সহজে মনে রাখতে পারেন ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে যে বাংলার সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন লক্ষণ সেন হ্যাঁ আপনারা নিশ্চয়ই জানেন যে সেন বর্ষের শেষ যিনি রাজা ছিলেন তিনি ছিলেন লক্ষণ সেন এবং এই লক্ষণ সেন কি সেনি কিন্তু পরাজিত হয়েছিলেন আপনারা নিশ্চয়ই জানেন যে বক্তিয়ার খিলজির কাছে বারোশো সালে বারোশো চার সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি লক্ষণ সেনকে কিন্তু পরাজিত করেন এবং লক্ষণ সেন পালিয়ে আপনারা নিশ্চয়ই জানেন তৎকালীন বিক্রমপুরে এসে আশ্রয় নিয়েছিলেন এবং ইক্তয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি কিন্তু এভাবে বাংলার অধিকার করে নেন তারপরে বক্তিয়ার খিলজি কিন্তু তিব্বতের দিকে অভিমুখে গিয়েছিলেন অভিযানে সেখানে তিনি ব্যর্থ হয়েছিলেন ব্যর্থ হয়ে যখন তিনি ফিরে আসেন তারপরে তিনি নিহত হন মাত্র দুই বছর তিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন কিন্তু তিনি বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করে যান এবং শুধু তাই না আপনারা নিশ্চয়ই জানেন যে তৎকালীন যে রাজারা ছিল বিশেষ করে সেন আমলের যে রাজারা ছিল এবং সেই সময়কার যে পরিস্থিতি ছিল সেই সময়কার অত্যাচারিত হওয়ার যে অবস্থা অর্থাৎ বাংলাদেশের অত্যন্ত বড় পরিসরের মানুষ ভীষণভাবে অত্যাচারিত হয়েছিল এবং তারপরে আপনারা নিশ্চয়ই জানেন যে এই পরিপ্রেক্ষিতেই কিন্তু ই হয় যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আপনার নিশ্চয়ই জানেন চর্যাপদ যারা রচনা করেছিলেন তারা ইয়ে চলে গিয়েছিল তারা নেপালে গিয়ে অনেকে আশ্রয় নিয়েছিল বলে ধারণা করা হয় এবং সেই সময় আপনারা নিশ্চয়ই জানেন যে উপমহাদেশে ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার এত বেশি ছিল না উপমহাদেশে মুসলিম শাসনের পরে এই ইসলামের প্রচার এবং প্রসার ঘটে বলেই কিন্তু বাংলাদেশের এবং আশপাশের প্রচুর সংখ্যক মুসলিম জনগোষ্ঠী অধিবাসী রয়েছে সতেরো নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি এটা খুবই সহজ এটি হচ্ছে পুণ্ড আপনারা নিশ্চয়ই জানেন বগুড়ার মহাস্থানের কথা সেটি কিন্তু হচ্ছে সেই নগর যেটি ছিল বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে পুরনো যে জায়গার এ পর্যন্ত ঠিকানা মিলেছে হদিস মিলেছে সেটি কিন্তু হচ্ছে এই নগর সেই নগরটির নাম কিন্তু ছিল পুণ্ৰ্র বর্ধন এবং সেটিকে এখন কিন্তু বর্তমানে মহাস্থানগড় হিসেবে অভিহিত করা হয় এবং এটি বুগুড়া জেলায় অবস্থিত আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে যে কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কবে আপনারা নিশ্চয়ই জানেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির কথা আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এই আব্দুল হামিদ খান ভাসানি যিনি মজদুম যেন হিসেবে বিখ্যাত এবং এই মজদুম জেন নেতা তিনি কিন্তু এই একটি গুরুত্বপূর্ণ সম্মেলন করেছিলেন যেটি কাংবাণী সম্মেলন নামে পরিচিত এটি হয়েছিল কিন্তু টাঙ্গাইলের সন্তোষে উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে যে মুক্তিযুদ্ধকালে কলকাতার আট নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠন করা হয় কবে এটি করা হয় কিন্তু এগারোই এপ্রিল উনিশশো সালে ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা মনে রাখবেন কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশ সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য সাথে দুই নম্বর অনুচ্ছেদ বলে বিশেষ পক্ষ থেকে আমরা বাংলাদেশ বিষয়গুলির প্রশ্ন সমাধান করছি একচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের বিষয় কী আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ বা তেরোতম সংশোধনীর কথা সেই সংশোধনীতে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে একটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা হয়েছিল কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে সেই সময় যখন জাতীয়তাবাদী দল বা বিএনপি ক্ষমতায় ছিল উনিশশো সালের দিকে সেই সময় কিন্তু তারা এটি তত্ত্বাবধায়ক সরকারের আয়োজন করার চেষ্টা করেছিল যাতে করে তারা আবার তাদের একটা আসার সুযোগ থাকে অর্থাৎ সেই জন্য একটা নিরপেক্ষ ব্যবস্থা তৈরি করার জন্য তারা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার তৈরি করেছিল এবং এটি কিন্তু ছিল ত্রয়োদশতম অর্থাৎ তেরোতম সংশোধনীর মূল বিষয় ঠিক আছে এবং এই সংশোধনীকে আপনি নিশ্চয়ই জানেন এটি কিন্তু পনেরোতম সংশোধনীতে আবার বাতিল করে দেওয়া হয় ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই তথ্যটি মনে রাখবেন যে বাংলাদেশের সংবিধানের তেরোতম সংশোধনী বা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন করা হয়েছিল এটা অবশ্যই মনে রাখতে হবে ২২ নম্বর প্রশ্নটি হচ্ছে যে সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের ব্যবহার হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই জায়গায় তফসিল রয়েছে কিন্তু মোট সাতটি হ্যাঁ সাতটি তফসিল তো এই সাতটি তফসিলের ভিতরে আপনারা নিশ্চয় জানেন চতুর্থ তফসিল যেটি রয়েছে সেটিকে সেই সাংবিধানিক চেতনার বিপরীতে এইটাকে এই চতুর্থ তফসিলকে ব্যবহার করেই কিন্তু সামরিক শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে অনেকগুলো সরকার সেই কারণে এই চতুর্থ তফসিলের ব্যাপারটি কিন্তু এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ এটি খেয়াল রাখতে হবে তেইশ নম্বর প্রশ্নটি এটি এসেছে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর থেকে এখানে যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে যে কোন উপজাতিটির আবাসস্থল হচ্ছে বিড়িশিরি নেত্রকোনায় আপনারা জানেন নেত্রকোনার বিড়িশিরি একটি আদিবাসী অধ্যুষিত অঞ্চল এবং সেই জায়গায় আপনারা নিশ্চয়ই জানেন যে উপজাতিরা বসবাস করে তারা হচ্ছে কিন্তু গারো হ্যাঁ গারো এবং হাজংরা সাধারণত নেত্রকোনা জেলায় সুনামগঞ্জ নেত্রকোনা জেলায় বসবাস করে এবং বিশেষ করে গারোরা মিরিশিরি নেত্রকোনায় বসবাস করে এই কারণে এই তথ্যটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের উপজাতি সংক্রান্ত তথ্যগুলো কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য ঘাটতি রক্ষায় কি ব্যবহার করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য রক্ষায় প্যাকেজ ব্যবহার করা হয় নম্বর প্রশ্নটি হচ্ছে যে অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় আপনারা নিশ্চয়ই জানেন যে অবিভক্ত বাংলার সর্বপ্রথম যিনি রাজা ছিলেন অর্থাৎ বাংলার সমগ্র বাংলার যিনি প্রথম রাজা হয়েছিলেন তিনি কিন্তু ছিলেন শশাঙ্ক এবং এই শশাঙ্কের মৃত্যুর পরেই তার যোগ্য উত্তরসূরির অভাবে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যেটি কিন্তু মাৎসর ন্যায় বলা হয় এবং সেটি কিন্তু হয়েছিল সপ্তম থেকে অষ্টম শতকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখবেন যে অবিভক্ত বাংলার সর্বপ্রথম যিনি রাজা ছিলেন তিনি কিন্তু ছিলেন শশাঙ্ক তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গভঙ্গের কথা বঙ্গভঙ্গ কিন্তু হয়েছিল উনিশশো সালে উনিশশো পাঁচ সালে আপনারা নিশ্চয়ই জানেন যে পূর্ববঙ্গ এবং আসাম এবং পশ্চিমবঙ্গ এবং বিহার উড়িষ্যা মিলিয়ে অর্থাৎ দুটি আলাদা প্রদেশ তৈরি করা হয়েছিল দুটি আলাদা প্রদেশের রাজধানীও কিন্তু ছিল আলাদা আপনারা নিশ্চয়ই জানেন পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের রাজধানী কিন্তু ছিল ঢাকা ঠিক আছে এবং অপর যেটি ছিল সেটির রাজধানী কিন্তু ছিল কলকাতা তো তারপর আপনারা নিশ্চয়ই জানেন যে হিন্দুদের তীব্র সমালোচনার ফলে এই ব্রিটিশ রাজ সেই তৎকালীন ব্রিটিশ রাজ এর তারা কিন্তু এই বঙ্গভঙ্গকে রদ করতে বাধ্য অর্থাৎ আবার দুই বাংলাকে এক করে দিতে বাধ্য হয় ঠিক আছে এবং সেই কারণে আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গভঙ্গ হ্রদ হয়ে যায় উনিশশো এগারো সালে এবং সেই সময় যিনি এই হ্রদের যে ঘোষণাটি সেটা যিনি পড়েছিলেন তিনি কিন্তু ছিলেন সম্রাট পঞ্চম জর্জ এবং বুঝতেই পারছেন যে ব্রিটিশ রয়্যালটিরা তারা এসে এই যে তৎকালীন যে এলিট শ্রেণী যারা ছিল তাদের কাছে এসে তারা এই ঘোষণাটি করেন যে বঙ্গভঙ্গ রদ করে দেওয়া হয়েছে এবং বাংলা আবার এক হয়েছে দুই বাংলায় একত্র হয়েছে হ্যাঁ তো এটা তিনি কিন্তু জানিয়ে দেন এটা খুব গুরুত্বপূর্ণ সম্রাট পঞ্চম জর্জ এই বঙ্গভঙ্গ হ্রদের ঘোষণাটি দিয়েছিলেন সাতাশ নম্বর প্রশ্নটি হচ্ছে যে ঢাকা শহরের গোরা হয় কবে আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা না কিন্তু প্রকৃতপক্ষে আগে শহর ছিল না ঠিক আছে ঢাকার চেয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যদি ঐতিহাসিক হিসাব নিকাশ করেন দেখা যাবে যে ঢাকার চেয়ে বিক্রমপুর বা মুন্সীগঞ্জ নামে যে জেলাটি রয়েছে সেটি অনেক বেশি প্রাচীন ঠিক আছে ঢাকা শহরে আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা শহরের আশপাশের যে জায়গাগুলো যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েছে এবং বিক্রমপুর রয়েছে বিক্রমপুর বা মুন্সীগঞ্জ রয়েছে ঠিক আছে সেই এলাকা কিন্তু অপেক্ষা কিন্তু পুরোনো কিন্তু এই ঢাকাকে আপনারা নিশ্চয়ই জানেন যে তৎকালীন সময়ে সোনারগাঁওয়ের যিনি শাসক ছিলেন তিনি কিন্তু ছিলেন ইশাখা মাসনেদা আলী ইশাখা মাসনেদা আলা এবং এই ঈশা খা তিনি কিন্তু ছিলেন বারো ভুইয়াদের ভিতরে সবচেয়ে প্রভাবশালী অর্থাৎ সবচেয়ে ক্ষমতাশালী ছিলেন কিন্তু তিনি এবং তাকে কিন্তু এই বাংলার যে বারো ভূইয়ারা ছিল তৎকালীন যারা শাসক ছিল স্বাধীন শাসক তারা কিন্তু তাকে সমীহ করে চলতো এবং তাকেই সর্দার ছিলেন তিনি অর্থাৎ বারো ভুইয়াদের সর্দার ছিলেন প্রধান ছিলেন এই ঈশা খা তো ঈশা খান তার পুত্র ছিলেন কিন্তু মুসা খান মুসা খানের এই নিয়ন্ত্রণে ছিল এই ঢাকা নামের অঞ্চলটি সেই সময় একটি গ্রাম ছিল এবং তারপরে আপনারা নিশ্চয়ই জানেন যে ষোলোশো সালের দিকে এই মুসা খানকে পরাজিত করেন এই আপনারা নিশ্চয়ই জানেন যে ইসলাম খান চিস্তি ইসলাম খান চিস্তি মুসাখানের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের ভিতর ভিতরে লড়াই হয় এবং তারা কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে মুসা খান পরাজিত হন এবং তারপরে আপনারা নিশ্চয়ই জানেন যে মুসাখানের একটি মসজিদ কিন্তু আপনারা রয়েছে কার্জন হলের পাশেই ঠিক আছে এবং এই মসজিদটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি স্থাপনা এবং এই মসজিদটি এটি কিন্তু একটা সাক্ষ্য যে সেই সময়কার যে মুসা খানরা যে ঢাকার নগরীতে যে কিছু স্থাপনা তৈরি করেছিলেন বা ওটির একটি নিদর্শন হচ্ছে ওটি এবং সেই সময় ষোলোশো সালে এই ঢাকা শহরের গোরাপত্তন করেন কে গোরাপত্তন করেন ইসলাম খান চিস্তি তিনি কী ছিলেন মুঘল ছিলেন কারণ তিনি সম্রাট জাহাঙ্গীরের আদেশে এখানে এসেছিলেন এবং ঢাকার নাম কিন্তু ছিল জাহাঙ্গীরনগর এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রিটিশ রাজরা তারা যেহেতু ঢাকার যে ইতিহাস রয়েছে সেটার যে একটা গৌরব উজ্জ্বল অতীত রয়েছে সেটার ইতিহাস যাতে ভবিষ্যৎ মানুষ না জানতে পারে হয়তো সেই কারণেই এই ঢাকা নামটিকে ব্যবহার করেছিল ঠিক আছে এবং এরপরে এভাবে কিন্তু তারা জাহাঙ্গীরনগরের নাম কি করে দিয়েছিল ঢাকা করে দিয়েছিল এবং এখন এই ঢাকা নামেই কিন্তু এই শহরটি পরিচিত এবং এই শহরটি কিন্তু গোরাপত্তন হয়েছিল কিন্তু মুঘল আমলে এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য এটা মনে রাখতে হবে ষোলোশো সালে ঢাকা পত্তন হয়েছিল তারপর আঠাশ নম্বর প্রশ্নটি হচ্ছে যে স্টিভ চ্যান ও চ্যারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন আপনারা নিশ্চয়ই জানেন যে ভিডিও শেয়ারিংয়ের খুব গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ইউটিউব আপনারা যে ভিডিওটি দেখছেন ইউটিউবে আর থেকে তো এই ইউটিউব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছিলেন একজন বাংলাদেশি তিনি কিন্তু হচ্ছেন জাভেদ করিম জাভেদ করিম এই ইউটিউব প্রতিষ্ঠায় স্টিভ চ্যান এবং চ্যাডলির সাথে যৌথভাবে অবদান রেখেছিলেন এই করিমের নাম অবশ্যই মনে রাখতে হবে পাকিস্তান কবে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশকে বিভিন্ন দেশ কিন্তু বিভিন্ন সময় স্বীকৃতি দিয়েছে সর্বপ্রথম যে দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল সেই সেটি কিন্তু ছিল আপনারা নিশ্চয়ই জানেন ভুটান ছয় ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করেছিল এবং তারপর আপনারা নিশ্চয়ই জানেন যে স্বীকৃতি দান করেছিল ভারত এবং অন্যান্য দেশ পাকিস্তান সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল স্বাধীনতার কয়েক বছর পরে বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে ঠিক আছে তো এটা মনে রাখার একটা উপায় হচ্ছে যেটা যে একুশ ফেব্রুয়ারি আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের শহীদ মাতৃভাষা দিবস তার পরের দিন কিন্তু এই পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দান করেছিল এই তারিখটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই খেয়াল রাখবেন তিরিশ নম্বর প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতাকে হ্যাঁ বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কিন্তু ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই ধরনের অনেক প্রশ্নই কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে স্বাধীনতার সময়কার সর্ব মানে স্বাধীনতার সময়কার যিনি প্রধান কে ছিলেন ঠিক আছে সেনাবাহিনীর প্রধান নয় মানে মুক্তির যুদ্ধের প্রধান ই ছিলেন কে তো এটাও কিন্তু অনেক ক্ষেত্রেই শেখ মুজিবুর রহমানকে দেওয়া হয় ঠিক তেমনিভাবে জাতীয় সংসদের প্রথম যিনি নেতা ছিলেন সেটিও কিন্তু ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক আছে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক প্রশ্ন এসেছে এবার তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এই ইস্যু পর্ব শেষ করছি আমরা তেতাল্লিশতম বিশেষ প্রিলিমিনারির উপরে বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করব সেগুলোকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও